হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এখন আমরা ইস্ট লন্ডন যাচ্ছি, তার আগে আমাদের এরিয়ার রেসিডেন্ট এরিয়াটা একটু দেখাবো, আপনারা দেখতে থাকুন। হ্যালো, লন্ডন ট্যুর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। লন্ডনের লোকাল রেসিডেন্ট এরিয়া, বাসাগুলো অনেক পুরানো, তারপরে দেখতে অনেক সুন্দর। এটা শুধু রেসিডেন্টের জন্য, এর আশপাশে কোনো কমার্শিয়াল এরিয়া নেই, এখানে শুধু মানুষের থাকার জন্য। আমার এই ভিডিওটা একটু ছায়া ছায়া লাগছে, ক্লিয়ার হয়নি, কারণ আমাদের এখানে এখন উইন্টার সিজন। উইন্টার সিজনে আসলে সারাদিন রৌদ্র ওঠে না, এই জন্য একটু ছায়া ছায়া লাগছে। সো যতদিন উইন্টার থাকবে ওয়েদার এরকমই থাকবে। ইস্ট লন্ডন যাওয়ার পথে আমরা ম্যাকডোনাল্ড থেকে কফি নিয়ে নিয়েছি, কারণ আমরা ঘর থেকে অনেক সকাল সকাল বের হয়েছিলাম। ব্ল্যাকহোল টানেল, যতবার আপনি ইস্ট লন্ডন এলাকাতে যাবেন ততবারই এই টানেল থেকে আপনাকে যেতে হবে, অথবা আপনি যদি অন্য দিক দিয়ে যেতে চান, ব্রিজ হয়ে যেতে চান, তাহলে আপনাকে অনেক ঘুরতে হবে, অনেক রাস্তা অতিক্রম করে যেতে হবে। তা শর্টকাট রোড হচ্ছে এটা ব্ল্যাকহোল টানেল দিয়ে। তো আমরা যতবারই আমাদের বাসার থেকে ইস্ট লন্ডন আসি, বাজার করতে হোক, আরও কিছু যে জন্য আসি, ততবারই আমরা এই টানেল পার করতে হবে। ব্ল্যাকহোল টানেলটা হচ্ছে থেমস নদীর নিচ দিয়ে, টানেল তো সবসময় নিচ দিয়ে হয় আপনারা জানেন, আর এই টানেলটার বয়স হচ্ছে 120 ইয়ার, 120 বছর আগে এই টানেলটা তৈরি হয়েছিল। তারা এই টানেলটা যখন করেছিল তখন তারা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের জন্য, তখন তারা এই টানেল দিয়ে সব কিছু নিয়ে যেত সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার টাইমে। এগুলো হচ্ছে পুলিশ হর্স, পুলিশরা যখন এদেশে টহল দিয়ে বেড়ায় পাড়া মহল্লাতে, তখন তারা এই ঘোড়ায় চড়ে যায়, কারণ অনেক জায়গায় রাস্তা ভালো থাকে না, তারা গাড়ি নিতে পারে না। তারপরে অনেক জায়গায় যখন গন্ডগোল হয়, যেমন ফুটবল খেলার ওখানে মারামারি হয়, গন্ডগোল হয়।
সিটি, আমরা আগে এখানেই থাকতাম, অনেক বিজি এরিয়া। আর এখানে মূলত আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল এই সাইড দেশের মানুষ এখানে বেশি থাকে। এখানে ইংলিশ মানুষের সংখ্যা কম, এখানে প্রায় 54% আমাদের এশিয়ান মানুষ বসবাস করে। এবং এখানে যে দোকান, এখানে যে অনেক জিনিসপত্রগুলো সবই আমাদের এশিয়ান জিনিসপত্র। আমরা এখন ইস্ট লন্ডন এসেছি বার্থডে পার্টির ডেকোরেশনের জিনিসপত্র নিতে। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।